নবীজির কাছে একজন অন্ধ মানুষ চোখ নাই অন্ধ মানুষ আসছে আইসা বলছে নবীজি চোখে দেখি না আমার জন্য জামাতে নামাজ পড়ার দরকার আছে নি নাকি আমি বাড়িতে পড়ে ফেলব রসুল বললেন না না এ আমার সাবী শোনা শুনল তুমি লাঠি ভর করে আগে আগে চলে যাইবা মসজিদে গিয়া জামাতে তুমি নামাজ পড়বা আরেকজন সাহাবি আইসা বলে নবী গো আমার ঘরে আমার আব্বা আম্মা অসুস্থ এরার খেদমত করণ লাগে নবী গো আমি যদি জামাতে নামাজ পড়তে যাই ওইদিকে আমার আব্বা আম্মার সমস্যা হয়ে যাইতে পারে আমি কি জামাতে নামাজ পড়ব না আব্বা আম্মার খেদমতটা করব নবীজি ডাকতে বলে এই আমার সাহাবী তোমার মসজিদে যে জামাতে নামাজ পড়তে হবে না যেহেতু আর কেউ তোমার আব্বা আমার দেখনে ওয়ালা নাই তুমি দেখাশোনা করো এই জন্য তুমি গড়ে নামাজ পড়বা আর যারা জামাতে পড়বে সমান সমান সোয়াব পাইবা মার খেদমত আব্বার খেদমতের জন্য জামাতে নামাজ ছেড়ে দেওয়া তার জন্য জায়েজ করছেন নবী সুবহানাল্লাহ জোরে কয় বায়রা আমার নবীজির কাছে ইয়ামান থেকে একটা চিঠি আসছে চিঠির মধ্যে লেখা আমার নাম ওয়াইসুল কারনি আমরা যে ওয়াস করনি পাগল কই আরে উনি চিঠি লিখছে নবীজির কাছে নবী আমি আপনাকে ভালোবাসি আমি আপনাকে মোহ্বত করি ইমান আনছি আল্লাহর উপরে ইমান আনছি অগনবি আপনার উপর ইমান আনছি নবী আমার ঘরে আমার আব্বা দুনিয়াতে নাই আমার মা বেঁচে আছে বৃদ্ধা মা আমার বৃদ্ধা মা রেখে দিয়া কয়েকদিন লাগবে আপনাকে দেখতে আসলে আমি কি আপনার দেখতে আসব নাকি করব জানতে চাই নবীজি চিঠি হাতে লইয়া রসুল কান্তে আরম্ভ করলেন আরে মা তোর বেঁচে আছে এই মুসলমান আল্লাহ বাড়ি থেকে বের হয়ে গেলে আসতে দেরি হইলে মা জুনুনি পাগল নির মতো আউলা কে পাগল বেশ বের হয়ে যায় বা আমার ভাইয়েরা বন্ধুরা ওই আপ্বা আম্মারে কষ্ট দিলে আল্লাহ বরদাস্ত করবেলা এই মুসলমান আল্লাহর ইবাদত করলে আল্লাহ যেমন খুশি আল্লাহর নির্দেশ আব্বা আম্মার খেদমত করলে আব্বাম্মার ভালোবাসলে আল্লাহ এমনই খুশি হয় সুতরাং আমার বাইরা বন্ধুরা আমার ওই ওয়াইসুল চিঠি পাইয়া নবীজি চিঠির মধ্যে উত্তর লেখা দিল ওয়াইসুল রে না না আসতে হবে না আসতে হবে না দেখা হবে রে হাসরের ময়দানে এই ওয়াইসুল কানির যাও মদিনা আসতে হবে না আম্মার খেতমত করো গো মাকে তুমি ভালোবাসো মার খেদমত করো মা আর পায়ের নিচে জান্নাত রয়েছি ও আমার পায়রা বন্ধুরা আমার নবীজি

আমার ওয়াইসুল কারণে যদি কোনোদিন মদিনা আসি তার কাছ থেকে তোমরা দোয়া লইও এমনি সাহাবাই কারাম বললেন নবী গো আমরা আপনার দেখছি আপনার খেদমত করেছি আমরা সরাসরি আপনার সাহাবি ওয়াইসল কারণে তো সাহাবিও হইল এর কাছ থেকে দোয়া নেওয়া লাগবে ব্যাপারটাকে বুঝে আসলে আমার নবী বললেন এই এই উমার আমার ওয়াইসল করনি বড় ভাগ্যবান তার বিদ্যা মার খেদমত করে রে মার দোয়া যে পায় বন্দুকের গলি মিস হয় মার দোয়া মিস হয় না আব্বার দোয়া মিস হয় না রে শুনো শুনো ওয়াইসল করনি সাথে দেখা হইলে দোয়া লইও এরপরে নবীজির পবিত্র একটা জামা সাহাবাই কেরামের সামনে এইভাবে দইরা বলি এই সাহাবীরা এই জামাটা আমি দিয়ে গেলাম আমার ওয়াইসুল কারণে যদি কোনো মদিনায় আসে রে আমি আমার জামাটা দিয়ে গেলাম ওয়াইসুল কারণে বলবে জামাটা ব্যবহার করার জন্য যে ওয়াইসুল কার পারনি আমার দুঃখে দুঃখিত হইয়া উহুদের ময়দানে দাঁত আমার দুইটা শহীদ হয়ে গেছে দুইটা দাঁত ভেঙ্গে গেছে আমার ওয়াইসল কারনি আমার এত ভালোবাসি আল্লাহকে এত ভালোবাসি যেই ভালোবাসা সে একটা একটা করি তার পুরা দাঁত উঠায়া পালাইছে কারণ আমার নবীর কোন দুইরা দাঁত যেন পড়ছে এই জন্য আমার মুখে দাঁত থাকার দরকার নাই এই হলো নবীর ভালোবাসা আমার মায়ের বন্ধুরা আমার এই জন্য লম্বা করে আলোচনা করলাম মা বাপ ফ্যাশান কেমনে করবেন আল্লাহ নিজের শিখাইয়া দিয়েছেন ইম্মায় লগানাকাল কি বাবা আহা দুহ মা আল্লাহ বলেন আব্বা মা দুইজনের কোনো একজনদের যদি পাও দুইজনের কোন একজনরে যদি কিবা বাদ্দক অবস্থায় যদি তোমার আব্বা আম্মারে পাও আও কিলাহুমা অথবা আব্বা আম্মা দুনোজনকে যদি পাইয়া যাও তাহলে কেমনে ইহসান করবা ফালা তাকুল্লাহুমা উফ আব্বা সাথে উফ শব্দ বলবা না

আব্বা আমারে দমক দিবা না মা বাবার সাথে অভশব্দ না বলা এটাও ইবাদত আব্বা আমারে দমক না দেওয়াই তো ইবাদত অর্থাৎ ইবাদত আল্লাহর করলে যেমন আল্লাহ খুশি হয় ওই মা বাবার অর্ডার মানলে আল্লাহ এমনি খুশি হয় বিরুক্ত না হইয়া মা বাবার কথা পালন করা এই মুসলমান বায়রাত ইয়ার পর আল্লাহ বলেন ওয়াকুল্লাহুমা আব্বা আমার সাথে নরম নরম কথা বলবা গরম গরম নয় মিষ্টি মিষ্টি করে কথা বলবা হাসি মুখে কথা বলবা